গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু এ নিউ ব্লগ। সকাল সকাল একটু মিঠাই সোনাকে কোলে নিয়ে তোমাদের সাথে ব্লগ করতে বসে গেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ডেটটা 5 তারিখ, মে মাসের 5 তারিখ। আজকে আজকে ওর বাবা অফিসে যাবে, সেই জন্য কাল থেকে ভেবে আছি যে সকালবেলা তাড়াতাড়ি উঠবো। মানে লাস্ট আমার 6টা বাজতে উঠতেই হয়, তো 6টার সময় উঠবো, ওকে খাইয়ে দাইয়ে নিয়ে আমি একদম উঠে পড়বো। কিন্তু এত টায়ার্ড লাগছে, এত ঘুম পাচ্ছে, সেটা আর হলো না। শেষমেশ উঠলাম, 8টা অলরেডি বেজে গেছে, তবু ও থাকাকালীন আমি আমার কাজটুকু সেরে নিতে পারলে একটু সুবিধাই হয়। ওই জন্য দেখতে পাচ্ছ স্নান টান করে নিয়েছি, তো অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, এখন আমার ব্রেকফাস্টও করা হয়নি। জানি না আজকে সারাদিন দুই মেয়েকে নিয়ে কি করে কাটবে, এই একজন আর বড়টা আর একটা, কি করব কে জানে। যাই হোক, যেটাই করব তোমাদের সাথে কিছু কিছু করে শেয়ার করার চেষ্টা করব। ঘুমিয়ে পড়েছে, অনেক কষ্টে ঘুম পাড়ানো গেছে। মানে এখন যত বড় হচ্ছে, একটা হ্যাবিট হয়ে গেছে কি যে কোলে নিতে হবে, মানে জেগে আছে শুয়ে দিচ্ছি তো কোলে নিতে হবে, ঠিক আছে, বাট ঘুমিয়ে পড়লেও ওকে কোলে নিয়ে থাকতে হবে। ভীষণ কোল ঘেঁষা হয়ে গেছে, এই যে কোলে ঘুমাচ্ছে, জানি না শুয়ে দিলে এখন আমার উঠে পড়বে কিনা। আজ হেলথ সেন্টার থেকে এই দিদি এসেছে, তনুশ্রীদি। আজকে ওর হেলথ ইস্যু কিছু চেক আপ করা হবে, তো মাঝে মধ্যেই আসেন, মানে 7 দিন 14 দিন 21 দিন এরকম গ্যাপে গ্যাপে এসে চেক আপটা করতে হবে বলেছিল। এতে বাচ্চা কেমন আছে না আছে এগুলো সবটাই দিদি বলে দিয়ে যায়। তো আজকে তোর বাবা থাকাকালীনই দিদি এসে পড়েছিল, তো ওই সময় বেবি ওয়েটটা করতেও সুবিধা হলো। আগের দিন বিছানাতেই করা হয়েছিল, বাট আজকে বললো নিচে করতে হবে, তাই ওর বাবা এখন একটু হেল্প করে দিচ্ছে দিদিকে ধরার জন্য। আর আজকে তো এই দিদি আসার পর থেকে এই সব করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিল, তাই সেজন্য আমার আজকে খেতেও অনেকটা লেট হয়েছে। এখানে বাকি যে সমস্ত কাপড়গুলো পড়েছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। ঘরের টুকিটাকি কিছু কাজও ছিল, ওই বোতলগুলো ফাঁকা ছিল, ভাবলাম একটু ভরে নিই। এখন এই যো রেডি হয়ে বেরোচ্ছে সেজে ভিজে। ও এটা ঘ্যামা ছিল। ভালো হয়ে থাকো, হ্যাঁ ঠিক আছে, আজকে বাবুকে দেখতে পাবে না, খুঁজবে কোন তন্মন করবে। টাটা টাটা। আমার খাওয়া গেল, অনেক কষ্টের পর ইনি এখানে ঘুমোচ্ছেন। আর এই যো আমার আজকের লাঞ্চ, বাধ্য হয়ে বিছানাতেই বসে খেতে হচ্ছে, কিছু করার নেই, কারণ ওর কাছে যাকে হোক একজনকে থাকতে হবে। আজকে হচ্ছে ঢেঁড়স ভাতে, এটা হচ্ছে পটল আলু দিয়ে একটা চচ্চড়ি, টকের ডাল আর ডিমের ঝাল। এখানে আমার মেয়ের খেলনাপাতি সব পড়ে, আর এই যো এক গামলা জিনিসপত্র। তুই খেতে খেতে উঠে এলি কেন? চলো এখানে, এই যো এখন খাওয়া দাওয়া শেষ করে এইটা বসে বসে গোছাতে হবে, এই আমার কাজ আপাতত। থাক, ও ঘুমাচ্ছে, থাক এনা, ও যাও। এই যো এই খেপা এখন হচ্ছে, তো সুন্দর হচ্ছে, করো করো করো, আচ্ছা রাখছি নাও, সুন্দর হয়েছে। এই তো এই দুটো কি সুন্দর ভাঁজ হয়েছে, বড় বড় কাপড়গুলো ভাঁজ করতে পারছে না বলে ছোট ছোট জামাগুলো ভাঁজ করতে বসেছে, সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে।
রান্না বান্না শেষ করে এই যে খাবার নিয়ে বসে গেছি, আজকে হয়েছে পরোটা আলুর তরকারি আর হচ্ছে লাচ্ছা সিমাই। তো সিমুইটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাছাড়াও আমি মেয়েকে ওই ম্যাগি দিয়ে চাউমিনের মতন ডিম পেঁয়াজ দিয়ে ভেজে করেছি, ওর তো খাওয়া হয়ে গেছে। কেমন খেলি? আর কোনোদিনও বানিয়ে দেবো না। যাই হোক, আসলে আজকে মানে বৌদি যে আমাদের রান্না করে ওনার আসলে আজকে একটা বিয়ে বাড়ি আছে, তো বলেছিলেন যে 5:30 সময় এসে করে দিয়ে যাবেন, কিন্তু 5:30 সময় রুটি করে দিয়ে গেলে সেটাই রাতের বেলা খাওয়াটা পসিবল না। হ্যাঁ দেখাচ্ছি, তো সেই কারণের জন্যই আমি ভাবলাম যে নিজেই বানিয়ে নিই। একটু কষ্ট হচ্ছে ঠিকই, অনেক দিন পর এত কিছু রান্না একসাথে করতে হলো, ভীষণ ঘামছি। আপাতত মেয়ে ঘুমাচ্ছে, আমি ঝটপট করে খেয়ে ফেলি। কি আঁকা এঁকেছো দেখি? এই যে আমার মেয়ের আঁকা, কাউকে একটা হসপিটালে ভর্তি করে দিয়েছে, পাশে একটা সিস্টার দাঁড়িয়ে আছে, আরো কত কিছু সব ডাক্তারের জিনিসপত্র নিজে থেকেই এঁকেছে। এটা পড়তে বসার নাম নেই, পরীক্ষা হয়ে গেছে, সারাদিন শুধু আঁকা ঝোঁকা হচ্ছে। তো চলো, আজকে তো এইভাবেই দিনটা কাটছে, এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, জানি না আজকে এখন মানে আমি খেয়ে দিয়ে উঠেই একবার ওকে খাওয়াবো, প্লাস আবার রাত্রেবেলা কখন ওঠে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে সারাদিন একা একা দুই মেয়েকে নিয়ে কি কি করেছি সবটাই কিছু কিছু করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো তোমাদের ভিডিওটা, আর আমার মেয়ের এই যে আঁকাটা দেখে কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করে দিও। চলো আজকের মতন টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।